আমরা হচ্ছে এখন আমাদের প্রথম যে ডেস্টিনেশন আমরা নীলগিরিতে চলে আসছি অলরেডি কিন্তু আমার অবস্থা হচ্ছে খুবই খারাপ আমি এখনো শিওর না যে আমি আসলে ফার্স্টটা আমাদের যে লোকেশন এই ফার্স্টটা আমার পক্ষে দেখা সম্ভব হবে কিনা এখন হচ্ছে আমরা নীলগিরি দেখব আমরা এসে একটু বাইরে বসছি এখানে সবাই মিলে এরপর ভিতরের দিকে যাব আস্তে আস্তে সবকিছুই দেখাতে থাকবো সাথে থাকেন ওই আমাদের এক ঘন্টা এক ঘন্টা সময় আমাদের এখানে টিকেট প্লিজ না না বাচ্চাদের দিনই চলো 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 মুখ পুড়ে গেল রে ভাই তো আমরা অলরেডি পৌঁছে গেছি আমাদের যে প্রথম লোকেশন ছিল নীলগিরি আমরা নীলগিরিতে পৌঁছে গেছি এবং ঢোকার সময় হচ্ছে সবাই এখান থেকে টিকিট নিয়ে নিলাম প্রতিটা টিকিটের মূল্য ছিল হচ্ছে সম্ভবত 100 টাকা আর আমাদেরকে হচ্ছে এখানে ঢোকার আগেই বলা হয়েছে যে আমাদের সময় হচ্ছে 1 ঘন্টা যেহেতু আমাদের আরও কয়েকটা লোকেশনে যাওয়ার কথা ছিল তো আমরা হচ্ছে এই যে নীলগিরিতে ঢুকতেছিলাম তো এটা ঢোকার সময়ই বোঝা যায় মানে যত আস্তে আস্তে যে সামনের দিকে আগাচ্ছি বিষয়টা তত মনে হচ্ছে যে আরও উঁচুতে উঠতেছি এরকম একটা বিষয় এমনি হচ্ছে চাঁদের গাড়ির থেকে নামছি আর তারপরে এরকম উঁচু উঁচু মানে আমার মনে হয় যে আমার তো মাথা এমনি তখন ঘোরা শুরু হয়ে গেছিল আমরা এই যে হচ্ছে একদম মেইন জায়গাটায় চলে আসছি নীলগিরি স্বাগতম নীলগিরি হিল রিসোর্ট এখানকে এখান থেকে হচ্ছে আমাদের ছবি তোলা এবং ঘোরাঘুরি শুরু হয়েছে আসলে খুব সুন্দর একটা জায়গা এবং নীলগিরি আমার কাছে মনে হয়েছে যে নীলগিরি নামটা পুরোপুরি সার্থক কারণ সব হচ্ছে নীল একদম নীল আকাশ নীল আর আমি তো আগের ভিডিওতেই আমি কিন্তু অলরেডি বলছি যে আমরা যেহেতু একটু লেটে গেছিলাম তো আমরা সেরকম করে মেঘ পাই নাই আমরা গিয়ে আরও হচ্ছে এই নীল আকাশই আরও বেশি বেশি করে দেখতে পারছি আর ঢোকার সময়েই কিন্তু এইখানে একটা সম্ভবত ম্যাপের মতো কিছু একটা করা আছে বান্দরবান আরও মানে এইখানকার যতগুলো যে জায়গা আছে সম্ভবত ওইগুলোর নামই এখানে লেখা আছে তো এটাও আমরা দেখলাম এবং তারপর হচ্ছে আস্তে আস্তে করে ভিতরের দিকে যাচ্ছিলাম এবং যখন এই জায়গাটায় আসলাম তখন এত বেশি ভালো লাগতেছিল যে দেখেন সব হচ্ছে নীল যখন মেঘের সময় যাবেন যখন মেঘ দেখবেন তখন হচ্ছে আলাদা রকমের একটা ফিলিংস আর যখন এই যে আমরা যখন নীল দেখছি শুধু তখন আরোই একটা আলাদা রকমের ফিলিংস আর নীলগিরি যে পাহাড়টা মানে এই যে নীলগিরি রিসোর্ট এখানে এই এটা কিন্তু একটা মেইনলি পাহাড় এই পাহাড়টা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে কিন্তু 2200 ফুট উচ্চতায় অবস্থিত তো চিন্তা করেন যে যখন আমরা এখানে ছিলাম তখন কেমন ভালো লাগছে যে আমি এত উপরে আসি জাস্ট এটা আসলে অন্যরকম একটা ফিলিংস তো তারপরে এখানে আমি আর সাইকা দুজনে মিলে হচ্ছে একটু ভঙ্গি ভাঙ্গা করতেছিলাম আমরা দুজনে এখানে ছবি তুলছি এবং কিছু ভিডিও করছি আর হচ্ছে সবাই যে আলাদা আলাদা জোড়া জোড়া করে ঘুরছে মানে একজন একজনকে ছবি তুলে দেবে এরকমভাবে এরকম শর্তে মনে হয় একজন আরেকজনের সাথে ঘোরাঘুরি করছে যেহেতু আমরা অনেক লোক ছিলাম তো এইভাবে সবাই সবাইকে হেল্প করে আমরা জোড়া জোড়া করে সুন্দর করে ঘুরছি নীলগিরিটা আসলে ফোনের ক্যামেরায় আমি জানি না যে কতটা কি বোঝা যাচ্ছে বা আমি ফুটিয়ে তুলতে পেরেছি কিন্তু যখন আপনি বিষয়টা সামনের থেকে দেখবেন এটার আসলে আলাদা রকমই একটা ফিলিংস এইটা হচ্ছে আমি আগের ভিডিওতেও বলছি যে চোখের সামনে দেখা আর ফোনে দেখা ফোনে দেখাটা আমার কাছে আসলে কেমন জানি একটা আর্টিফিশিয়াল আমি যখন এডিট করতেছি আমার নিজের কাছে এতটা আহামরি ভালো লাগে নাই এখন কিন্তু আমি যখন নিজে দেখছি চোখে দেখছি সেই ফিলিংসটাই অন্যরকম আশা করি আপনারা যখন যাবেন নীলগিরিতে নিজের চোখে দেখবেন মানে এটা হচ্ছে আসল শান্তি
আর এখানে কিন্তু বেশ মানে নীলগিরি পাহাড়ের উপরে কিন্তু কয়েকটা রিসোর্ট আছে, তো আমরা ওখানে যাওয়ার পরে হচ্ছে জিনিসটা জানতে পারলাম। এগুলো যদিও একটু এক্সপেন্সিভ, কিন্তু এখানে মনে হয় থাকলে আপনি একদম নীলগিরির যে আসল সৌন্দর্য, যে ঘুম থেকে উঠেই মেঘ দেখা, এগুলো মনে হয় দেখা আরও বেশি ইজি হবে এবং বিষয়টা মনে হয় আরও বেশি উপভোগ্য হতো। আশা করি কোনো একদিন এইসব রিসোর্টেও আমরা থাকতে পারবো। আপাতত এভাবেই দেখে হচ্ছে মনের শান্তি নিচ্ছি। আমরা যখন গেছিলাম তখন ওর দিনকে হচ্ছে এত বেশি রোদ, মানে অতিরিক্ত রোদ যাকে বলে ঠাটা পড়া রোদ, এরকম ঠাটা পড়া রোদের ভিতরেই হচ্ছে আমরা ঘুরছি। প্রচুর পরিমাণে রোদ, একদম হাত পা পুড়ে যাওয়ার মতো রোদ, তারপরেও দেখছি যে মানুষ ঘুরতেছে, সবাই ছবি তুলতেছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আর একটু বেশি শীত, শীতের ভিতরে যদি আমরা যাইতে পারতাম তাহলে মনে হয় হয়তো আরও বেশি ভালো হতো। এত রোদের ভিতরে ঘোরা, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু ঘুরতে আরও বেশি সুবিধা হয়। তো এখন হচ্ছে আমরা একটু ওই যে একদম মাথায়, জানি না দেখতে পাচ্ছেন কি না, ওখানে হচ্ছে হেলিপ্যাড আছে, নীলগিরি হেলিপ্যাড। তো আমরা ভাবছিলাম হচ্ছে ওই দিকে যাবো, তা হাঁটতে হাঁটতে ওইদিকে যাইতেও ছিলাম, কিন্তু রোদের কারণে আর আমরা ওই পর্যন্ত যাইতে পারিনি। তো তারপরে সামনে হচ্ছে এই যে এই ফ্রেমটা হচ্ছে উই ভিজিটেড নীলগিরি, তো এখান থেকে হচ্ছে একটা ক্লিপ নিয়ে নিলাম। যদিও আপনি যেদিকেই তাকান আপনি সব জায়গায় হচ্ছে মেঘ আর পাহাড়ি দেখতে পাবেন। আসলে চারপাশের পরিবেশ এত বেশি সুন্দর, আপনার কাছে মনে হবে যেন সারাদিনই এখানে থেকে যায় এরকম একটা। আর এই জায়গাটা আমার দেখে মনে হচ্ছিল এমন একটা মানে কি বলে সুইজারল্যান্ড, সুইজারল্যান্ড একটা ফিলিংস, টিভিতে যেরকম দেখছি সুইজারল্যান্ড সেরকম লাগছিল। তো আস্তে আস্তে আমরা হচ্ছে সব জায়গাগুলোতেই সুন্দর করে ঘুরে ঘুরে দেখতেছিলাম এবং প্রচুর ছবি তোলা হয়েছে, কারণ কি এখন ছবি তোলা ছাড়া আর কোনো মানে ছবি সবার তুলতেই হবে, যেখানে যাই একটা একটা করে সব জায়গার ছবি থাকা উচিত বলে আমি মনে করি, কারণ ছবিগুলোই স্মৃতি। তো এই যে হচ্ছে আমরা পুরো নীলগিরি ঘোরার পরে নিচের দিকে আস্তে আস্তে আসছিলাম, এটা হচ্ছে সে মেইন গেটটা ওখানে লেখা। তো দেখলাম এখান থেকেও সুন্দর একটা ভিউ আসতেছে, তো আমি আর সাইকা এখানে দাঁড়াইছিলাম। এই জায়গাটা একটু ঠান্ডা ছিল, গাছের ছায়া ছিল, তো আমরা এখানে দাঁড়াই হচ্ছে ভাবতেছিলাম যে এরপরে কী করবো। তার নিচে হচ্ছে যে লোকাল লোকজনের ওনারা যে জুম চাষ করে, যে পেঁপে আরও কি বিভিন্ন ধরনের ফল, আমরা এখন হচ্ছে সেইগুলো খাইতে যাওয়ার প্ল্যান করতেছিলাম। আমার কাছে একটা জিনিস মনে হয়েছে যে আপনি যে পয়েন্ট থেকে মানে যে অ্যাঙ্গেল থেকেই আপনি চারপাশে দেখেন, আপনি সেই পাহাড় মেঘ এইগুলো দেখতে পারবেন এবং এটা দেখার পরে যে আপনার কী পরিমাণ ভালো লাগবে। আর আমরা হচ্ছে যেহেতু আমাদের এক ঘন্টা সময় ছিল, আমাদের সময় প্রায় শেষের পথে, তো আমরা আরও একবার হচ্ছে সব জায়গা ভালো করে দেখে নিচ্ছিলাম, কারণ আবার কবে আদৌ যেতে পারবো কি না তার কোনো গ্যারান্টি নাই। তো আমি আমার কথা এখানেই শেষ করছি, এরপরে হচ্ছে আমরা পেঁপে খাইছি সেটা আপনাদেরকে দেখাবো, আপনারা ভিডিওটা এনজয় করতে থাকুন। ধন্যবাদ সবাইকে। আচ্ছা আচ্ছা, কেমন? আচ্ছা আরেকটা দেন, খাওয়া যায় আবার কাঁচা নাকি? আমি নর্মালি আর একটু পাকা, ভালোই মজা। ওটা কি মিষ্টি হয়?
আমাদের এটা গরম হয়ে গেছে না।